তাহলে কি সাকিব আবারও ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি ফিরে পাচ্ছেন? আবারও বাংলাদেশ পাচ্ছে নতুন অধিনায়ক। নিয়মিত অধিনায়কের ইঞ্জুরির ফলে সহকারী ক্যাপ্টেন না থাকায় নতুন অধিনায়ক কে হচ্ছে এই নিয়ে চলছে সমালোচনা। দীর্ঘ সময় পর মাঠে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। ভারতের সাথে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদ এটি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের। হঠাৎ ইঞ্জুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চুটে। তামিম ইকবাল কুচকির ইঞ্জুরির শিকার। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, তামিমের কুচকির ইঞ্জুরি দেখা দিয়েছে, অন্তত দুই সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না। তার মানে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে খেলতে হবে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই। ওদিকে পিঠের ইঞ্জুরিতে পড়েছেন তাসকিন। ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।